কিন্তু লাগে আসছে হ্যাঁ ফিল রিলিজ হচ্ছে সিনেমা আসলে শেষ হওয়ার পর একটা স্বস্তি ফিল হয় সেই জিনিসটা আসলে সিনেমাটা যখন শেষ হয়েছে তখন একটা স্বস্তি ফিল হয়েছে যে এত পরিশ্রম করে ফিল্ডে প্র্যাকটিক্যালি যেসব জায়গা বা যেসব কাজগুলো আমরা করেছি সেটা আসলে কতটা মানে কতটা এফোর্ট দিতে হয়েছে সেটা আসলে সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবে না হয়তো ফিলও করতে পারবে না কিন্তু আমরা আসলে আমাদের সকল পরিশ্রম আসলে তখনই সার্থক হয় যখন মানুষ সিনেমাটা দেখে এখন আমাদের মধ্যে একটা টেনশন কাজ করছে টেনশন তো সবসময় প্রত্যেকটা সিনেমার জন্যই থাকে এই সিনেমার জন্য একটা টেনশন কাজ করছে যে দর্শক কতটুকু গ্রহণ করবে আর সেটার উপর হয়তো আমাদের সাকসেস ডিপেন্ড করবে আমরা এই 5-6 লটে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে সুন্দরবনকে এতটা বেশি এক্সপ্লোর করেছি মানে সুন্দরবনকে সুন্দরবন সিনেমার শুটিং করার আগে সুন্দরবন কখনো দেখিনি এবং শুটিং করতে গিয়ে প্রথমবার সুন্দরবনে পা ফেলেছি এবং সুন্দরবনের যে এতগুলো ইমেজ হতে পারে এত ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে এত সৌন্দর্য সুন্দরবনের যে রয়েছে মানে ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের সেটা আসলে মানুষ যদি সরাসরি না দেখে সেটা কখনো বুঝতে পারবে এবং আমার কাছে মনে হয় যে যারা সিনেমা সুন্দরবন মানে সুন্দরবনে কখনো যায়নি ওদের জন্য একটা চমৎকার ভিজুয়ালাইজেশন হয়তো সুন্দরবনই মানুষ চমৎকারভাবে দেখতে পারবে এবং দর্শক আরও বেশি অ্যাট্রাক্টেড হবে সুন্দরবন দেখার জন্য সেকেন্ড কোশ্চেন মজার কোনো অভিজ্ঞতা ভাই যেটা বলছিলেন কয়েকদিন আগে যে হচ্ছে যেহেতু একটা অস্ত্র নিয়ে আপনি রিয়েল ট্রেনিং করেছেন দুই দিন অস্ত্র করানো শিখেছেন এ ধরনের কোনো মজার সুন্দরবনের পুরো জার্নিটাই ছিল চমৎকার মজার এবং খুব স্কেয়ারি কারণ প্রতিটা প্লেসে আমরা অনেক ভয় নিয়ে কাজ করেছি কারণ যখনই শুটিং স্পটে যেতাম তখন প্রতিদিনই একটা মানে চমৎকার একটা মানে মিস্ট্রেস একটা ফিল নিয়ে আমরা শুটিং স্পটে যেতাম কখনো কখনো হয়তো নিরাপত্তা প্রহরীরা আমাদেরকে খবর দিয়েছে ওয়ালেসের মাধ্যমে পুরো বিষয়টা যে কারণ আমরা বেশ কিছু কিলোমিটার জুড়েই আমরা রেস সদস্যরা ছড়িয়ে ছিটিয়েছিলাম কারণ সারেন্ডলি এই লোকেশনে কাজ করতে হচ্ছে সারেন্ডলি আবার অনেক দূরে কাজ করতে হচ্ছে স্পিডবোট নিয়ে চলে যাচ্ছি মানে ভাগ করে করে আমরা বেশ কিছু ইউনিট একসঙ্গে কাজ করেছি আর কি তো সেখানে নেটওয়ার্কের জোনের বাইরে থাকাটা ছিল একটা চমৎকার অভিজ্ঞতা যেখানে আমরা কখনো হয়তো মানে ফিল করতে পারি যে মানে একটা সময় মানুষ যখন ফোন ইউজ করতো না যখন নেটওয়ার্কের বাইরে থাকতো বা নেটওয়ার্ক মানুষ ইউজ মানে মানুষের আওতার বাইরে ছিল তখন মানুষ জীবনটাকে কীভাবে কাটাতো সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল কারণ আমরা পুরো একটা টিম আমি সিয়াম ভাই মুসাফারিয়া মিয়াজ ভাই সব আমাদের একটা 400 জনের একটা টিম যারা ফ্যামিলির সঙ্গে কখনো কানেক্ট করতে পারেনি এই 15-16 ডেজের মধ্যে যেমন কালেচর যে জায়গাটি সেখানে কোনো মানুষ ছিল না যেখানে মানুষ নাই সেই জায়গাগুলোতে হয়তো বা রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা বেশি থাকে তো সেখানে আমরা কাজ করেছি শিপের মধ্যে থেকেছি একটা আমরা যখন 8 ডেজ কালেচরে থেকে যখন আবার ইয়েতে ফিরলাম তখন আমাদের অনেক মানুষের মানে 50% আমরা যারা আর্টিস্ট ছিলাম ওদের পানিবাহিত রোগ হয়ে গেছে যেটা আমরা খুব দারুণভাবে সাফার করেছি খাবার খেতে গেলে দেখা যাচ্ছে মাছের যন্ত্রণায় খাবার খেতে পারছি না মুভ করে করে হেঁটে হেঁটে খেতে হচ্ছে সো এই চ্যালেঞ্জগুলো আমরা সেখানে সাফার করেছি আমরা ফেস করেছি সো এই সকল চ্যালেঞ্জের মানে সব কিছু শেষে এত পরিশ্রমের পর এত কষ্টের পর আনন্দটা আসলে তখনই আসবে যখন দর্শক সিনেমাটি দেখবে এবং সিনেমাটিকে খুব সাদরে গ্রহণ করবে আমি প্রতিটা দর্শককে আমন্ত্রণ জানাতে চাই আপনার ফ্যামিলি আপনার প্রিয়জন সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা শুধু একটা মানে র্যাবের র্যাব এলিট ফোর্সের তো একটা চৌকুশ বাহিনী তারা একটা দারুণ একটা অভিযান চালিয়ে যেটি সাকসেসফুল করেছে শুধু তাই নয় পুরো সিনেমাটিক ফ্লেভার একটি মার্শাল আর্টস সিনেমা বলা যায় অপারেশন সুন্দরবনকে যেখানে সব কিছু মানুষ পাবে আমার প্রত্যাশা অনেক বেশি আকাশচুম্বী কারণ এই ফোর্স রিলেটেড যে কোনো কাজে আমার অনেক ভালো লাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ইজ অ্যান এলিট ফোর্স তাদের ইউনিফর্ম আমার ভীষণ ভালো লাগে সো আমার বিশ্বাস যে এই ছবিটি প্রতিটা দর্শকের দেখা উচিত স্পেশালি সুন্দরবনের জন্য হলেও দেখা উচিত কারণ সুন্দরবন আমাদের একটি ঐতিহ্য সুন্দরবন আমাদের একটি অ্যাসেট যেটার উপর আসলে বাংলাদেশের প্রাণ অনেকটা ডিপেন্ডেবল সো প্রতিটা মানুষের সুন্দরবন দেখার জন্য হলেও সুন্দরবন অপারেশন সুন্দরবন দেখা উচিত এবং একটি ভালো সিনেমার জন্য অপারেশন সুন্দরবন দেখা উচিত থ্যাংক ইউ চলবে রোশন ভাইকে নাও রোশন ভাইকে নিয়ে যাও